নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহা রেজুল আসে বুধবার রিপোর্ট জমা দেয় ইডি। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষার পর তদন্তের রিপোর্ট জমা দিল ইডি। পাশাপাশি এদিন লিপস অ্যান্ড বাউন্স মামলা থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে সরে যেতে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। 94 জনের চাকরি বাতিল নিয়েও এদিন চিন্তা প্রকাশ করে হাইকোর্ট। বেআইনিভাবে চাকরি পাওয়া 94 জনের চাকরি বাতিলের পর যে শূন্যপদ তৈরি হয়েছে তা কোন পদ্ধতিতে পূরণ করা হবে তা নিয়ে মামলাকারী রাজ্য এবং পর্ষদকে আলোচনায় বসতে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা সিঙ্গল বেঞ্চ। আলোচনায় কি সিদ্ধান্ত হল তা পরবর্তী শুনানির দিন অর্থাৎ 6 ফেব্রুয়ারি আদালতে জানাতে হবে বলেও নির্দেশ দেয় হাইকোর্ট। এদিকে এদিন আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পল টেস্ট সংক্রান্ত আদালতের নির্দেশ কার্যকর করা হয়েছে বলে একটি মুখবন্ধ খামে এই বিষয়ে সার্বিক রিপোর্ট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষার পর সার্বিক তদন্তের রিপোর্ট আজ জমা দিল ইডি। তবে এদিনও চাকরির দাবিতে রাস্তায় বসে আন্দোলনরত চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই প্রার্থীদের ভবিষ্যৎ কি হবে, তাদের জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে, রাজ্যকে কিছু একটা করতে হবে, কোথাও কিছু ভুল হয়েছে এটা নিশ্চিত, কিন্তু পর্ষদ কিছু করতে চাইছে না। এই চাকরি প্রার্থীরা প্রতিদিন জীবনের মূল্যবান সময় হারাচ্ছেন, এটা আমি বারবার বলছি। এই বিষয়ে রাজ্যের বক্তব্য জানা জরুরি, কবে তদন্ত শেষ হবে আমি জানি না, এই জন্য আমি অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য জানতে চাইছিলাম। চাকরি প্রার্থীদের স্বার্থে কিছু একটা করতে হবে। রাজ্যের আইনজীবী জানান, আমরা সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতে চেয়েছিলাম কিন্তু বিষয়টি খারিজ হয়ে যায়। বিচারপতি সিনহা প্রশ্ন করেন, 94 জন অবৈধ চাকরি পেয়েছিল বোর্ড বলেছে, এই 94 জনের চাকরি বাতিল হলো, এই নিয়োগ নিয়ে চিন্তিত আদালত, কিভাবে হবে এদের নিয়োগ, সুপার নিউমেরারি পোস্টটা কি, কত পরিমাণে এই পোস্ট করা হলো, সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে কতজনকে চাকরি দেবেন। রাজ্যের আইনজীবী শীর্ষার্ণ বন্দ্যোপাধ্যায় জানান, যদি শূন্য পদ না থাকে তাহলে এই সমস্যার সমাধান সম্ভব নয়, রাজ্য সরাসরি নিয়োগ দেয় না, রাজ্য শূন্য পদ তৈরি করতে পারে, কিছু ক্ষেত্রে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয় সরকারের সাহায্যে। এই পোস্ট একটা সময়ের জন্য এই পোস্ট তৈরি করা হয়, প্রায় 3000 পোস্ট তৈরি হয়। বিচারপতি বলেন, কিন্তু পর্ষদ তো রাজ্যের ছত্রছায়ায় কাজ করে, বহুদিন হলো চাকরি প্রার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এই 94 জনের নিয়োগ মেরিট লিস্ট অনুযায়ী হবে কিন্তু মেরিট লিস্ট এখনো প্রকাশ হয়নি। মেরিট লিস্ট প্রকাশ সংক্রান্ত মামলা ডিভিশন বেঞ্চে বিচারাধীন। বেকার ছেলেরা বসে আছে এবং এত পদ শূন্য রয়েছে, সেখানে কিভাবে নিয়োগ প্রক্রিয়া দ্রুত চালু করা যায়, এবং যে 95 জনের প্রাইমারি টিচার চাকরি খারিজ হয়েছে সেখানে যদি এদের চাকরি দেওয়া যায় কিভাবে দেওয়া যায়, এই বিষয়ে তিনি আদালত আলোচনা করছেন। ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বিচারপতিকে জানান, ইডি আদালতের রিপোর্ট দিল, ইডি আদালতের নির্দেশ পালন করছে। নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বুধবার রিপোর্ট জমা দেয় ইডি। পাশাপাশি সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষার পর সেই তদন্তের রিপোর্টও জমা দেয় ইডি। লিপস অ্যান্ড বাউন্সের মামলা থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে সরে যেতে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন আদালতে উপস্থিত ছিলেন না অ্যাডভোকেট জেনারেল। তার উদ্দেশ্যে বিচারপতি বলেন, আমার কাছে খবর আছে অ্যাডভোকেট জেনারেল ব্যক্তিগতভাবে একজন অভিযুক্তের আইনজীবী হয়ে সওয়াল করছেন অন্য আদালতে, তাই আমি কিশোর দত্তকে অ্যাডভোকেট জেনারেল হিসেবে গণ্য করব না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অনুপস্থিত থাকায় উষ্মা প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। নিয়োগ দুর্নীতি মামলায় একজন আইন বিশেষজ্ঞ থাকা অত্যন্ত প্রয়োজন, দুর্ভাগ্যক্রমে আদালতে নির্দেশ দেওয়ার পরও তিনি উপস্থিত নেই। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত। বিচারপতির এই মন্তব্যের কিছুক্ষণ পর এজলাসে উপস্থিত হন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তাকে সরাসরি আইনত যুক্তি দেখিয়ে আদালত কক্ষের বাইরে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি সিনহা। প্রসঙ্গত, সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী হিসেবে সওয়াল করছেন কিশোর দত্ত। কৃষ্ণ ভদ্রের এই মামলার সঙ্গে অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্সের এই মামলার সঙ্গে এজি কোনোভাবে যুক্ত থাকতে পারবেন না, তার কারণ এজি কিশোর দত্ত পার্সোনালি সুজয় কৃষ্ণ ভদ্রের হয়ে অন্য এজলাসে মামলা লড়ছেন, আর সেই কারণে এই ঘরের মামলা থেকে সরানো হলো এজি কিশোর দত্তকে। সরকারি হাসপাতালে সরকারি আইনজীবীদের মধ্যে অন্য যে কেউ এই মামলায় যুক্ত হতে পারেন, তবে কিশোর দত্ত নয়, এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যে বেড়ে চলেছে শূন্যপদ, নিয়োগ অধরা, পর্ষদ বা সরকারের কাছ থেকে কোনো সদুত্তর মিলছে না, যার ফল ভোগ করতে হচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থীদের। চাকরি প্রার্থীদের নিয়ে এভাবেই চিন্তা প্রকাশ করলেন বিচারপতি সিনহা।
শূন্য পদের সংখ্যা বাড়ছে, শিক্ষকের সংখ্যা কমছে, যার ফলে এই 94টি শূন্য পদ কবে ফিল আপ হবে এই নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। তাই প্রশ্ন করা হয়েছে পর্ষদকে এবং রাজ্যকে, রাজ্য এর উত্তর দেবে আগামী দিন। আগামী 6ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ক্যামেরায় সন্দীপ পালের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।